डिस्क्लेमर। ও হ্যাঁ, তা তো জানতাম, তোমার ছেলেই তো দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। বেশ রাখছি। লাউ, টোটোওয়ালার ছেলে পুলিশ অফিসার হয়ে গেল আর এদিকে আমার ছেলে বসে বসে ফোন ঘাটছে। তাহলে তুমি টোটো চালাও, আমি পুলিশ অফিসার হয়ে যাবো। মুখের পর মুখ দিছিস মেয়ে চটি। আমার ভুল না দেখে নিজের ভুল দেখ, কিছু তো কর। আর কতদিন বাবার পেছন না, মানে বাবাটাকে কতদিন খাবি? এই তো পড়াশোনা কমপ্লিট হলো, আর কয়েকদিন পর একটা ছোটখাটো চাকরি নিয়ে নিব। আর জোড়া বাঁশ নিবি, নিয়ে আসবো চাকরি নিবে ছেলে। তোমার কি মনে হয় আমি কিছু করি না? সেটাকে বললো, এমনিতে হাতের কাজ সবাই করে, ঘরে বসে বসে হাতের কাজ করলে হবে? এমন হাতের কাজ করতে হবে যেন টাকা ইনকাম হয়, তবে তো সংসার চলবে। তুমি আমাকে এখনো ঠিকঠাক চিনতে পারো না, আমি যদি কাজে লাগি না একদিনে 1,000 থেকে 1,200 টাকা ফুটকি চুটকি মেরে কামিয়ে নেব। দিনে কেউ তোকে 10 টাকা দিবে না, আর তুই 1,000-1,200 টাকা কথা বলছিস। চললাম, 10 টাকার থেকে বেশি ইনকাম করে দেখাবো একদিনে। তোর কত লম্বা, তোর কত লম্বা দৌড় সেটা আমি ভালো করেই জানি, ছেলে তো সেই আমারই। আমার না ভবিষ্যতে অনেক বড় হওয়ার স্বপ্ন আছে, কিন্তু কেউ আমার ট্যালেন্ট বুঝেই না। পড়াশোনা করিস না, তাহলে ভালো করে বড় হবি। ভাই আমাকে একটা ছোটখাটো কাজ খুঁজে দে। তোর মুখ দেখে কে কাজে নিবে? তোর মুখটা তো পুরো বাঁদরের মতো। শুধু মুখ দেখলে হবে? আরো তো সবকিছু দেখতে হবে, একদম ঘরে বসে সব বাগিয়ে রেখেছি। তোর মুখটা দেখতে পাচ্ছি বলে বললাম, আমি কি তোর সবকিছু দেখতে পাচ্ছি? বেশ বেশ বেশি উল্টো পাল্টা বকিস না, যে কোনো একটা কাজের সন্ধান দে আমাকে। তুই লটখানা দোকানে কাজ করতে পারিস তো, ওটাতে বেশি খাটুনি নাই। তাও ঠিক, আমার মনে হয় এই সামনে একটা লটখানা দোকান আছে, বলে দেখি কাজ যদি কাজে রেখে লে। আসছি তাহলে, যেখানে বসে বসে ঘুমো মামনি। কাকা, তোমার দোকানে যে ভিড়, আমার মনে তুমি একটা কাজের লোক লাগবে। কি করে? সোজা করে বললেই হয় যে তোর কাজ লাগবে। তুমি কি করে জানলে যে আমারই কাজ লাগবে? কি করে জানলাম সেটা বলা তো নাই, বড় কথা এটা যে তুমি আমার দোকানে কি দেখে রাখবো। কিছু পরীক্ষা নিয়ে নিতে পারো আমার। কি করে? আজব লোক তোমারা, দিন দুপুরে মারা জানতে আমি নিজের কাজের পরীক্ষা নেওয়ার কথা বলছি। সারাদিন দোকানে থাকি তো, ওসব সারা মাথায় কিছুই আসে না। ওসব বাদ দে, এক কাজ কর, এনে বিমল আর ধরে আমি ছোট ছিল আসতে পেরে চললাম, তোমাকে যেটা পিছিয়ে দেখা। ওকে চল শুরু কর। দোকানওয়ালা, তার মানে এটা আমার নিজের দোকান, নিজের দোকান নিজের মতো করবো। এবার ঠিক আছে। এ ভাই, এই কোথায় চললি? এই তো বাজার চললাম দুধ কিনতে। দেখছিস, এটা হলো বিমল, এইটা খেলে দুধের থেকে বেশি পুষ্টি পাওয়া যায়। আজকে দুধ কিনতে হবে না, আজকে বিমল কিনেলে, নাহলে পুকটিতে বেরিয়ে দেবো। না, আমার মা বকবে। তোর মাকে বলে দিস একদিন দুধ না খেলে কিছু হয় না। নেবি কিনা? না। নেবি কিনা? না। লিসি কিনা? এলা 5 টাকা। 5 টাকা হবে না, 10 টাকা লাগবে। কেন, এটা তো 5 টাকা দাম। আরে মামনি, প্রথমবারে নিলে তো 2.5 টাকাতেই দিয়ে দিতাম, অতক্ষণ ধরে বকালির খাটুনি দামটা কে দেবে? 10টার থেকে 1 টাকা কম লোবো না। তোকে আমার দোকানে রাখলে আমার ব্যবসা পুরো মারিয়ে যাবে, পালাই খান দিকে। আজব লোক তোমারা, কত মিনিট আমি 1 টাকাও ছাড়বো না। বলো জুয়া কে শ্রী। চতুর বাপকে বলছি এখন থেকে সিগারেট খাওয়া যায়, চল। কই তোর বাপ কই? ওই তো চল।
আরে ডার্লিং কোথায় চললে? কাপড়টা তো ঠিক করো, খাবার দেখায় আছে যে। বাহ, খুব ভালো, এই বয়সে মেয়ে বাজি। আর ছেলের দিয়ে কোনো খেয়াল নাই, সিগারেট তো দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়ি দিল। আমি দেখলাম তাই লাস্টের দিকটা বাঁচালাম, নাহলে এটা উড়ি দিত। আমার সামনে কি খেতে দিতাম তাই তোমাকে ধরে নিয়ে আনলাম। তোকে সিগারেট খেতে বলেছিলাম না আনতে বলেছিলাম? চল তোর বাপকে বলছি। আমি তোর বাপ, ঘরকে চল, তোর গাঁটটা ফাটাচ্ছি। না বাবা, আমি খাই না, এ নিজে খেয়েছে, মিথ্যে কথা বলছে। পুরি মারালে এই বয়স থেকে মিছে কথা শুয়োর শালা, নিজে খেয়ে আমার নাম? সিগারেট খাচ্ছিস বলেই বলছে, নাহলে এত সুন্দর ছেলে তোর নামে খারাপ কথা বলবে নাকি? পালা এখান দিয়ে, পালা এখানে, খরচা। আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ বলা দরকার নাই, এটা আমার কর্তব্য ছিল। বার করো, 10 টাকা বার করো। চল মারা, তোর দিয়ে চলে এসছে পয়সা চাইতে, আমার পকেটে মানে 1 টাকা নাই বিড়ি কিনে খাওয়ার মতো। এবার কি হলো, কাজের কোনো মূল্যই নাই, 10 টাকা চাইলাম তাও দিল না। এ পরশু নিলাম টিনাকে, কালকে নিলাম শিলাকে, আর আজকে নিব লীলাকে। হো হো, এইদিকে একটা চোর বেরোতে দেখলে? হ্যাঁ দেখলাম, এখন পেরিয়ে গেলো একদিকে। তুই পুরোপুরি বলতে পারবে লোকটা কেমন ছিল দেখতে? হ্যাঁ স্যার বলতে পারবো। তাহলে স্কেচ আর্টিস্টকে ফোন করি। আরে মারা, এ মারা স্কেচ আর্টিস্ট গুলোকে ফোনে পাওয়া যায় না। এই ছোট ছেলে এদিকে ঘুরু ঘুরু করছিস, আমাকে দেখে ভয় লাগছে না? ছোট ছেলে হবো তবে তো ভয় করবো। তাহলে তুই নিজেকে খুব বড় ভাবিস? স্যার বড় কথা তো এটা নয় যে আমি বড় না ছোট, বড় কথা তো এটাই যে আমি আপনার কাছে খুব বড় কাজের ছেলে। মানে? স্যার আমি ছবি আঁকতে পারি। তুই কি হলো? স্যার এই স্কেচটা যদি আমাকে দিয়ে বানানো করাতেন তাহলে কিছু টাকা এদিক ওদিক করে কিন্তু হয়ে যেত। আগে বলবি তো, আর তুই যদি এই ছবিটা সেম টু সেম এঁকে দিতে পারিস তাহলে তোকে একটা চাকরি ঠিক করে দেবো। কারণ 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 কানুন কা হাত বহুত গন্ডু হতা। এই চো 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 অফিস চো, এই চলো অফিস চলো, ভালো করে বলতে পারবে তো তুমি, আঁকতে পারবে তো ভালো করে? চলো চলো অফিস চলো, এই চলো। তুমি ভালো করে ভেবে দেখো চোরটা কেমন ছিল। স্যার ওর না লম্বা পাড়া ছিল। কে? স্যার শরীরটা। ও শরীর, সরি সরি। স্যার ওর না দুটো বড় বড় গোল গোল কালো কালো, কে? চোখের মণি স্যার, বড় বড় চোখের মণি। স্যার ওর না কালো কালো ঘন ঘন গুটানো গুটানো গজ গজে চুলছে। কোথাকার? মাথার চুল স্যার, আপনি না মাথার চুল স্যার ওর না প্রায় 8 ইঞ্চি। থাক থাক, আর বলতে হবে না, অনেক হয়েছে। এ তুই তাড়ি আগরে। টাকা পয়সা দিলে ভালো হতো আর কি। টাকা লিবি তুই? টাকা না স্যার, আমি তো এরকম ইয়ার্কি করছিলাম, তাই কি টাকা পয়সা লে আপনার কাছ থেকে? সত্যি তো বাবার কথাটা ঠিকই হয়ে গেল, সারা দিনে 10 টাকার বেশি আর কামাতেই পারলাম না, কি করলে তার থেকে বেশি টাকা কামানো যাবে? ভগবান কি নামছে কুজ দে দে বেটা বেটা, আল্লাহ কি নামছে কুজ দে, আল্লাহ কি নামছে কুজ দে। আইডিয়া কি বলে, আমার নামে কিছু দিয়ে দাও বাবা, ভগবানকে দেবো না তাই ভগবানের নামে দেবো না, আমার নামে কিছু দিয়ে দাও বাবা, আল্লাহ কি নাম কিছু দিয়ে দাও, নামে দেবো না তাই আমাকে কিছু দিয়ে দাও বাবা। এখনকার দিনে 1 টাকা লোবো না আমি। আরে তুই বাবা, তুমি পয়সা 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 পয়সা।
Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. হ্যাঁ বে এখন সরি সরি থ্রি স্টার বাবা খুব ভালো খুব ভালো তুমি এখানে মেয়ে মাঝি করছো তোমার এটুকু ছেলে একটা সিগারেট দূর যা থ্রি স্টার্ট আমি কাজের কথা বলছি তো আমার ভুল না দেখে নিজের আর মারা দিলে 5 টাকা বিড়ি খাওয়ার জন্য পয়সা নাই কত কে দিয়ে দেব 5 3 স্টার্ট সত্যি তো আমি দেব না তাই ভগবানকে আমি দেব না